পৌঁছে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি, তুমি ওখানেই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে দাদু। কত বছর পর তোকে দেখলাম, কেমন আছিস? ঠিক আছে, আমি ভালো আছি দাদু, তুমি কেমন আছো? আমার খুব মনে পড়তো। চল চল চল। অনেকটা সময় আমার জন্য অপেক্ষা করছে। না না, কোনো ব্যাপারই না দাদু, বস। চলো বাড়ি যাবো। ১২টা বেজে গেল, উফ, এখনো তো কেউ এলো না। যদি কেউ না আসে তাহলে ব্যবসা কি করে চলবে? এসি লাগানোর পর তো ইলেকট্রিক বিলটাও বেশি আসছে, তার উপরে আজকে আবার চিকেন টিক্কাটাও বেশি করেছি। উফ, কে জানে কোথায় ঘুরে বেড়াচ্ছে সব। কি রে ভাই? হ্যাঁ ভাই বল না। আরে কোথায় আছিস, কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? এই তো রাস্তায় আছি ভাই, 10 মিনিটে পৌঁছচ্ছি। আরে এখানে খুব ভিড় লেগে গেছে। কোথায়, আমাদের দোকানে? তুই একটা কাজ কর, এখানে আসার সময় কিছু মাছি ধরে নিয়ে আসিস। কিসের জন্য? মারার জন্য। আরে তাড়াতাড়ি আয় না, এই তো 10 মিনিটে আসছে। আমার ফোন বাজছে না, হয়তো তোর ফোন। আরে আমার ফোনটা ভেতরে আছে। আরে কোথায় রিং? দেখ তোর ব্যাগের ভেতরে। আমার ব্যাগের ভেতরে? আরে দারুন ফোন তো, দে দে আমাকে। আরে ভাই জানি না কার না কার ফোন, ইয়ার কি মারিস না, দে না আমাকে। হ্যালো কে বলছেন? হ্যালো আমি সুধা বলছি। হ্যালো আমি সুধা বলছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আসলে ওই ফোনটা আমার, আমি বাস স্ট্যান্ডে ভুল করে ফেলে এসেছিলাম। হ্যালো, চুপ করে আছেন কেন? কি মিষ্টি গলা, আপনি কথা বলতে থাকুন। বলুন না প্লিজ। শুনতে পাচ্ছি না আমি, বলুন না। কি বলছেন? আপনার নাম সুধা তো? আপনি আপনার ফোনটা আমার বাইকের উপরে রেখে চলে গেছেন, আর আপনি বলছেন আপনার গলার স্বর। হ্যালো মিস্টার, আমার বয়স কত সেটা আপনার জানা আছে? আমার, আরে কি হলো রে, এমন ভাবে শ্বাস নিচ্ছিস যেন করোনা হয়ে গেছে তোর। আরে ওর 40 বছর বয়স। আরে তাহলে তো আমার জন্য ঠিক আছে। আরে ভাই ছাড় না, আমাকে কথাটা তো বলতে দে। রাখ ফোনটা। হ্যালো, আপনি বরং একটা কাজ করুন, আমার সঙ্গে এসে দেখা করুন, আমি আপনার ফোনটা ফেরত দিয়ে দেব। একি আপনি হাসছেন কেন ম্যাডাম? খুব ভালো, 40 বছর শোনার পরই উল্টো পায়ে হাঁটছেন দেখছি। ভয় পাওয়ার কিছু নেই, আমার বয়স 40 বছর। থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আপনি সত্যি কথা বললেন তাই, আর আমি শুনেছি যারা সত্যি কথা বলে তাদের দেখতে খুব সুন্দর হয়। আপনাকেও দেখতে সুন্দর তো। থাক থাক, অনেক হয়েছে, ঠিক আছে। আমি এখানে 1 সপ্তাহের জন্য এসেছি, আমার দাদুর বাড়িতেই আছি। আচ্ছা, যাওয়ার সময় আমি আমার ফোনটা নিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আমার ফোনটা আপনার কাছেই রাখবেন। কিন্তু হ্যাঁ, কেন ফোন কেন অফ করে রাখবো ম্যাডাম? আমার মা আমাকে প্রচন্ড সন্দেহ করে, CBI এর থেকে কিছু কম যায় না। আপনার ফোন নাম্বারটা আমায় দিন, আমি যাওয়ার সময় আপনাকে ফোন করে নেব। ম্যাডাম আপনি অ্যাড্রেসটা বলে দিন, আমি ফোনটা ওখানে পৌঁছে দেব। না তার কোনো দরকার নেই, আমার এগুলো ঠিক মনে হয় না। কেন ম্যাডাম? কারণ ফোনে আমার আওয়াজ শুনে আপনার এত ভালো লাগছে, আর তারপর যখন আমাকে ফোনটা দিতে আসবেন তখন থ্যাঙ্কস বলতে হবে, আর তারপরে এই বন্ধুত্বটাকে শেষও তো করা যাবে না, তাই না? তা আপনি কি কারোর সাথে বন্ধুত্ব করেন না নাকি? সেরকম ব্যাপার নয়,
আমার মা এগুলো একদম পছন্দ করে না। হোক, উনি সেটাই চান। আমি 20 বছর পর আমার দাদুর বাড়ি এসেছি, আর তাই আমি ওনার সাথে থাকতে চাই। প্লিজ আপনি আপনার নাম্বারটা দিন, আমি নোট করে নিচ্ছি। 8656 8671 7152। ঠিক আছে। একি ম্যাডাম, আপনার ফোনে কল আসছে কারোর। আরে আরে, আপনি কোনো ফোন অ্যাটেন্ড করবেন না, আর ফোনটা সুইচ অফ করে দিন। আমি এখন রাখছি। ওকে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও তোর জন্য রোদে দাঁড়িয়ে কালো হয়ে গেলাম। চল ভেতরে চল।